কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলোতে বন্ধ হচ্ছে না কয়লার পরিবর্তন কাঠের ব্যবহার সরকারি ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন উপেক্ষা করে উপজেলার প্রায় বত্রিশটি ইট ভাটায় দেশে কয়লার পরিবর্তে কাঠ উপজেলার বিভিন্ন ব্যক্তি মালাকানাধীন বনাঞ্চল থেকে গাছ কিনে অসাধু ভাটা মালিকরা কাঠের ব্যবহার করছে বলে সরজমিনে ঘুরে লক্ষ্য করা গেছে এর ফলে ইট থেকে নির্গত কালো ধোঁয়ায় দূষিত হয়ে পড়েছে চারপাশের পরিবেশ এতে একদিকে যেমন উজার হচ্ছে বনাঞ্চল অপরদিকে পরিবেশ হচ্ছে রীতিমতো দূষিত দৌলতপুর উপজেলার মানিকদিয়ার রিফায়েতপুর চকদৌলতপুর সরূপপুর প্রাকপুর এলাকার ভাটায় ইটের চেয়ে গাছের গুড়ির যা দিয়ে ঘরের আসবাবপত্র বানানো যাবে সেই মাপের গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে উল্লেখ্য উপজেলা সদরে মানিকদিয়ার এলাকায় একটি গ্রামেই গড়ে উঠেছে ছোট বড় আটটি ইট ভাটা যা উপজেলা পরিষদ থেকে এক কিলোমিটারের ভিতরে অবস্থিত এদিকে ফসলি জমি থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট এ বিষয়ে ইট ভাটা মালিক সূত্র জানা যায় একটি ভাটায় ইট পোড়াতে বারো থেকে পনেরো দিন সময় লাগে এ হিসেবে ইটের মৌসুমে প্রায় দশ দফা ইট পোড়ানো যায় এক দফায় ইট ভাটায় ইট পোড়াতে আট থেকে দশ হাজার মন জ্বালানি কাঠের প্রয়োজন হয় আর দশ দফায় আশি হাজার থেকে এক লক্ষ মন পর্যন্ত গাছ পোড়ানো হয় এদিকে ইট ভাটাগুলো ফসলি জমি ও বসতি এলাকায় গড়ে ওঠায় শিশুদের স্বাস্থ্যহানি ও আশেপাশের জমির উর্বর ক্ষমতা হ্রাস পাচ্ছে এতে ফসলি জমিগুলো ধ্বংস হচ্ছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান ভাটা মালিকদের কাজ পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে তারা বলেছেন ভাটায় আগুন ধরাতে কিছু কাঠের প্রয়োজন হয় তবে নিয়ম নীতি উপেক্ষা করে কোনো ভাটার মালিক ভাটায় কাঠের গুঁড়ি দিয়ে ইট পোড়ানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান প্রতিটা ইট ভাটার অনুমোদনের জন্য কাগজপত্র জমা আছে কিন্তু বেশিরভাগ ভাটা আবাসিক এলাকাতে হওয়াতে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাচ্ছে না এজন্য তারা হাইকোর্টে একটি করে রিট করে রেখেছে রিটের কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কিছুদিন পরপর আবার রিটের সময় বৃদ্ধি করে আনছে এই জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াটা কঠিন হয়ে পড়েছে এবং উপজেলার কোন ইট ভাটার ইটের মাপ সঠিক না তিনি জানার রিট আছে আমি শুনেছি তবে আমাদের হয়তো আই ওয়াশ করা হয়েছে তবে বিষয়টি আমি খতিয়ে দেখব প্রত্যেকটা ইয়ে প্রত্যেকটা ইট ভাটারই রেজিস্ট্রেশনের জন্য অলরেডি কাউ সাবমিট করা আছে কিন্তু যেহেতু আপনার আবাসিক এলাকার মধ্যে বেশ কিছু ইটভাটা আছে যেগুলো আবাসিক এলাকার মধ্যে সে সেই আবাসিক এলাকার মধ্যে যে ইনভার্টার যে পরিবেশ ছাড়পত্র যেটা দেওয়ার কথা সেটাও নাকি সঠিকভাবে দেয়া হচ্ছে না এইভাবেও আমাদের কাছে অভিযোগ এসেছে এই জন্য অলরেডি আমরা আমাদের ভুক্ত কুষ্টিয়া দলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ